মার্কিন এমবাসিতে এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে আমাদের উপর যে হামলা হয়েছে সেই প্রতিবেদনগুলো আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। আমরা এতটুকু বলতে চাই, যেহেতু এখন আমাদের বিদেশি উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, বিভিন্ন পলিসি তারা অ্যাপ্লাই করছে, নিষেধাজ্ঞা দিচ্ছে, যে কারণে আমাদের উপর যে হামলা হয়েছে, আমাদের উপর যে নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, বিভিন্ন জায়গায় হয়রানি করছে, আমরা এই তথ্যগুলো ইতিমধ্যে মার্কিন এমবাসি, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন আমরা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। বর্তমান সময় কি একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আজকে নুরুলহাক নূরের চিকিৎসা গণ অধিকার পরিষদের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য আজকে আমরা এই সংবাদ সম্মেলন ডেকেছি। আমাদের মাঝে এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী। আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য সৈয়দুল ইসলাম ফাহিম। আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা রাশেদ খান। আজকের এই সংবাদ সম্মেলনের মূল বিষয় উপস্থাপন করবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা রাশেদ খান। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে এই বৃষ্টির দিনে আপনারা অত্যন্ত কষ্ট করে এখানে সংবাদ কভার করার জন্য এসেছেন, যে কারণে আপনাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কীভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে। নুরুল হক নূর ডাকসুর সর্বশেষ ভিপি হিসেবে তিনি ক্যাম্পাসে গিয়েছিলেন, যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তার আগ পর্যন্ত স্বাভাবিকভাবেই নুরুল হক নূর ভিপি হিসেবেই থাকেন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় সেটি কিন্তু হয়েছে। সেই জায়গা থেকে ছাত্র অধিকার পরিষদের একটি কর্মসূচি ছিল। আপনারা জানেন যে আওয়ামী লীগের শান্তি সমাবেশে একজন হাফেজ মাদ্রাসার শিক্ষার্থী, তাকে আওয়ামী লীগের গুন্ডারা হত্যা করেছে নির্মমভাবে শিবির ব্লেম দিয়ে, এবং একই সাথে বুয়েটের 34 জন শিক্ষার্থীকে তাদেরকে শিবির ব্লেম দিয়ে কিভাবে পুলিশ গ্রেপ্তার করেছিল, এবং একই সাথে সারা দেশে ভিন্ন মতের মানুষের উপর যে হয়রানি চলছে, গ্রেপ্তার চলছে, তার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসে একটি কর্মসূচির ডাক দিয়েছিল। এই কারণে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করেছে, যাতে করে সেই কর্মসূচি সফল করা না যায়। কিন্তু নুরুল হক নূর সাবেক ছাত্রনেতা এবং ডাকসুর ভিপি হিসেবে তিনি নৈতিকতার জায়গা থেকে ছাত্র অধিকার পরিষদের ইনভাইটেশনে সেই প্রোগ্রামে গিয়েছিলেন। ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, আপনারা দেখেছেন যে তাদের হাতে চাবির রিং, পিন ছিল এবং তালা ছিল, বাইকের তালাগুলো, এবং কারো কারো মাস্ক পরা ছিল। অর্থাৎ এইখান থেকে প্রমাণিত হয় নুরুল হক নূর যেহেতু বর্তমান বাংলাদেশের একটি প্রতিবাদী মুখ এবং ভোকাল, সেই জায়গায় তারা একটি পরিকল্পনা তৈরি করেছিল নুরুল হক নূরকে হত্যা করার। কিন্তু আমাদের সহযোদ্ধারা তারা সেখানে নুরুল হক নূরকে রক্ষা করার জন্য জীবন বাজি রেখেছে। তাকে রক্ষা করতে গিয়ে আমাদের সহযোদ্ধা আব্দুল জাহেদ, ছাব্বির, রাকিব, এরকম আমাদের সর্বমোট 25 জন সহযোদ্ধা আক্রান্ত হয়েছে। এই আক্রান্ত হওয়ার পরে আপনারা ছাত্রলীগের বক্তব্য শুনেছেন, তারা বলছে নুরুল হক নূরের উপর ছাত্রলীগ কোনো হামলা করে নাই। কিন্তু এই যে মাস্ক পরে হল থেকে যারা আসলো, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, তাদের নেতাকর্মীরাই এইভাবে হামলা করেছে। সমস্ত গণমাধ্যমে এ ধরনের বক্তব্য প্রকাশিত হয়েছে, কথা বলেন না, নিউজ প্রকাশিত হয়েছে, অর্থাৎ সর্বমোট মানব জমিনে প্রকাশিত হয়েছে নুরুল হকের উপরে সর্বমোট 25 বার হামলা করা হয়েছে। নুরুল হক নূর কীভাবে বেঁচে আছে একমাত্র আল্লাহ বলতে পারবেন। 25 বার যার উপর এ ধরনের হামলা করেছে, যেটি মানব জমিনে আজকে লিড নিউজ হয়েছে, যে নুরুল হকের উপর বারবার হামলা হচ্ছে, তাকে আক্রান্ত করা হচ্ছে কিন্তু কোনো মামলা হচ্ছে না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন আমাদের উপর একাধিকবার ডাকসু হামলা থেকে শুরু করে বিভিন্ন সময় হামলা হয়েছে, আমরা শাহবাগ থানায় জিডি করতে গিয়েছি, মামলা করতে গিয়েছি, আমাদের মামলা গ্রহণ করা হয়নি। উল্টো আমরা দেখলাম ডিবি প্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন
নূর হকের নামে একটি মামলা হাতিরঝিল থানায় করা হয়েছে ডিবির পক্ষ থেকে। কেন? তিনি নাকি নূর নাকি একজন আসামি বিনিয়ামিন মোল্লাকে আশ্রয় দিয়েছেন, তাকে নাকি গ্রেপ্তার করার ক্ষেত্রে এক ধরনের বাধা সৃষ্টি করেছেন। যদি বিনিয়ামিন মোল্লার নামে মামলা থাকতো বা তাকে যদি গ্রেপ্তার করতো, তাহলে পুলিশ আগে থেকে ঘোষণা দিত। পুলিশ ঘোষণা না দিয়ে বিনিয়ামিন মোল্লা কি আমাদের সভাপতির বাসায় সে থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, সেই বাসায় সে ছিল। এবং নূরুল হক নূর ডিবি পুলিশকে অনুরোধ জানিয়েছে যে আমার বাসায় 3 বছরের বাচ্চা রয়েছে, আমার বাসায় 2 মাসের বাচ্চা রয়েছে, আমার বাসায় অসুস্থ রোগী রয়েছে, তারা আতঙ্কিত হচ্ছে, আপনারা সকালবেলা আসেন। এটি কি নূরুল হক নূর অন্যায় করেছে? বরং আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, যেটি হয়তো বাসার কেউ ভিডিও করে থাকতে পারে, সেই ভিডিও পরবর্তীতে আপনাদের কাছে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি কেন বিএনপির সাথে আন্দোলন করছেন, আপনি কেন জামাতকে নিয়ে কথা বলেন? প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারাই বলেন যে স্বাধীন দেশে কে কোন রাজনীতি করবে, সেটি কি আমাদের পুলিশ ভাইরা ঠিক করে দিবে? সেটি কি আমাদের ডিবির ভাইরা ঠিক করে দিবে? আমার কি আমার স্বাধীন মতন রাজনীতি করার অধিকার নাই? আমি কি বিএনপির সাথে বা অন্য দলের সাথে আমি যুগপথ আন্দোলন করতে পারি না? আজকে আমাদের উপর যে ধরনের খড়গ নেমে এসেছে, যে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, তার একটি কারণ, সেটি হলো আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে আমরা রাজি হইনি, এবং আমরা ঘোষণা দিয়েছি আমরা বিএনপি সহ বাংলাদেশে যারা যুগপথ আন্দোলন করছে তাদের সাথে আমরা যুগপথ আন্দোলনে রয়েছি। এই একটি কারণেই মূলত আমাদের উপরে এই ধরনের খড়গ নেমে এসেছে, এবং পুলিশ থেকে শুরু করে প্রশাসন, সরকার, সমস্ত মহল, ছাত্রলীগ, যুবলীগ আজকে কিভাবে গণ অধিকার পরিষদের কার্যক্রমকে থামিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অংশ হিসেবে আমাদের কার্যালয় এখন পুলিশ দখল করে রেখেছে। আজকে স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের কার্যালয় আমরা চুক্তি করেছিলাম, 6 মাসের চুক্তি ছিল, অথচ আজকে আমরা কার্যালয়ে ঢুকতে পারছি না। অন্যদিকে দেখেন যে আজকে নূরুল হক নূরকে গ্রেপ্তারের পায় তারা চলছে। নূরুল হক নূর পুলিশের কোনো কাজে বাধা দেয়নি, সে শুধু জাস্ট অনুরোধ করেছিল যে একজন পুলিশ সদস্য সেখানে গিয়েছে যার গায়ে মদের গন্ধ করছে, বাচ্চারা রয়েছে, সে কি বলতে পারে না যে মদ খাওয়া অবস্থায় আমার বাসায় কেন পুলিশ আসলো? সে কি বলতে পারে না যে আপনারা সকালবেলা আসেন? আমরা তো স্পষ্টভাবে দেখেছি নূরুল হক নূর পুলিশকে সহযোগিতা করার জন্যই বলেছে, আপনারা সকাল ভোরবেলা আসেন, আমার বাসায় রোগী রয়েছে, আমার বাচ্চা রয়েছে। কিন্তু পুলিশ নূরুল হকের বক্তব্য শোনেনি, বরং নূরুল হকের বাসা 3টা দরজা ভেঙেছে। আপনারা দেখেছেন আমাদের সভাপতি নূরুল হকের মেয়ে, 3 বছরের মেয়ে কিভাবে সে কুকরি মুকরি দিয়ে কান্না চিৎকার করছে, তার নানার কোলে সে কিভাবে চিৎকার করছে, তার 2 মাসের বাচ্চা হতবিহ্বল হয়ে গিয়েছে, তার স্ত্রী সহধর্মিনী অত্যন্ত অসুস্থ, পরিবারে আরও কয়েকজন অসুস্থ। এই অবস্থায় বিনিয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করে একটি আতঙ্ক এবং ভীতিজনক পরিবেশ তারা তৈরি করেছে। শুধুমাত্র বিনিয়ামিন মোল্লাই নয়, বিনিয়ামিন মোল্লার বাবাকে পর্যন্ত গ্রেপ্তার করেছিল। আজকে স্বাধীন দেশে একজন বাবা তাকে গ্রেপ্তার করছে, সন্তান রাজনীতি করে এই অপরাধে বাবাকে পর্যন্ত গ্রেপ্তার করছে। এবং একই সাথে আজকে যশোরে আমাদের কয়েকজন সহযোদ্ধার বাসায় পুলিশ হানা দিয়েছে, ছাত্রলীগ গিয়ে সাকিন নামের আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা তার বাসায় গিয়েছে, ছাত্রলীগ গিয়ে তার বাসায় হামলা চালিয়েছে, এবং তার মা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পা জড়িয়ে ধরেছে যে আমার সন্তানকে তোমরা মেরো না। পরবর্তীতে তারা বলেছে যে একটি ভিডিও ফেসবুকে দিতে হবে যে আমি ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করব না, আমি গণ অধিকার পরিষদের রাজনীতি করব না। আজকে সারা দেশে এই খেলা শুরু করেছে আওয়ামী লীগ, যে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে ঘোষণা দিতে হবে যে আমরা আর রাজনীতি করব না। আমরা কি আওয়ামী লীগের কাছে রাজনীতি ইস্তফা দিব? আজকে যুগপথ আন্দোলন করছি, এক দফার আন্দোলন করছি, বিএনপির পরে যখন গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যখন রাজপথে সোচ্চার ভূমিকা রাখছে, তখন কিভাবে আমাদেরকে থামিয়ে দেওয়া যায় সেই অপচেষ্টায় এই সরকার নিমগ্ন রয়েছে। আপনাদেরকে বলে রাখা ভালো, যেহেতু আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম, এই যে দীর্ঘ 14 বছরের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারোর কাছে মাথা নত করে নাই, একমাত্র আমাদের আন্দোলনের কাছে মাথা নত করেছিল। তারা জানে যে আমাদের শিখর কোথায়, তারা জানে যে আমরা যদি বাংলাদেশে আন্দোলন শুরু করি, জনগণ যদি এই তরুণদের আহ্বানে আবার নেমে আসে, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন অনিবার্য। তাদের সেই পতন ঠেকানোর জন্যই আজকে তারা নূরুল হক নূরকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করছে, তার উপর হামলা করেছে, 25 বার হামলা করেছে,
এর আগে উবাদুল কাদের কথা বলেছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কথা বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছে, কিন্তু একজনকে গ্রেপ্তার করে নাই। উল্টো আমাদের নেতাকর্মীদের উপর হামলা করছে, উল্টো আমাদেরকে আবার গ্রেপ্তার করছে। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে হামলা হয়েছে সেই হামলা কি পুলিশ প্রধান দেখে নাই, ডিবির পক্ষ থেকে দেখে নাই? একজন ছাত্রলীগের গুন্ডাকে যে আমাদের উপর হামলা করে, হামলার পরে আমাদের মোবাইলগুলো ছিনতাই করে নিয়ে যায়। নুরুল হক নূরের আইফোন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রলীগের একজন নেতা ছিনতাই করেছিল, তো আইফোন তো হজম করা যায় না, ব্যবহার করতে পারবে না। পরবর্তীতে পকেটে রেখেছে সে আইফোন, ফেরত দিয়েছে। এবং একই সাথে নুরুল হক নূরের বাসা থেকে একটি ফোন পুলিশ নিয়ে গিয়েছে ডিবি পুলিশ, এবং সেই ফোন ক্লোন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মেসেজিং করা হচ্ছে, এবং সেই ফোন নিয়ে কী দিয়ে কী করছে আমরা জানি না। সেই ফোন হ্যাঁ ডিবি পুলিশ ফেরত দিয়েছে। হ্যাঁ আচ্ছা, আমরা আজকে শুনলাম যে ডিবি পুলিশ নাকি সেই ফোন ফেরত দিয়েছে, কিন্তু বাসা থেকে ফোন কেন নিয়ে গেল সেই প্রশ্ন আমাদের। একজন স্বাধীন, আমরা দেখেছি এর আগে বিভিন্ন আন্দোলনের সময় আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা, আমাদের নেতাকর্মীরা যখন আসে প্রোগ্রামে, তখন পুলিশের পক্ষ থেকে ফোন চেক করা হয়। আমরা 71-এ দেখেছি কিভাবে লুঙ্গি চেক করে দেখতো হিন্দু না মুসলমান, আর এখন দেখছে জামাত না বিএনপি ফোন চেক করার মাধ্যমে। এরকম স্বাধীনতা তো মহান মুক্তিযোদ্ধারা চায়নি। সাংবাদিক ভাইরা, আমি আমার বক্তব্য বাড়াবো না, আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আগামী 8 তারিখে রোজ মঙ্গলবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের উপর যারা হামলা করেছে এবং যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বিনিয়ামিন মোল্লাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তার প্রতিবাদে আগামী মঙ্গলবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল 3টায় আমরা একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিচ্ছি। এবং একই সাথে আগামী 11 তারিখ রোজ শুক্রবার সারা দেশের জেলা এবং মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ পালন করার জন্য আমাদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।